রবি চাষ ও বোরো চাষের জন্য জল ছাড়া নিয়ে বিশেষ বৈঠক হলো সোমবার বর্ধমান সার্কিট হাউসে। বৈঠকে উপস্থিত ছিলেন ডিভিশনাল কমিশনার বিজয় ভারতী, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা সহ পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া জেলার আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। এদিন প্রত্যেকটি জেলায় রবি ও বোরো চাষের জন্য ঠিক কত পরিমাণ জল পাবে তা নিয়ে আলোচনা চক্র চালানো হয়েছিল। চাষের জন্য প্রত্যেকটি জেলার পক্ষ থেকে পর্যাপ্ত জলের দাবি করা হলেও বন্যা হওয়ার কারণে নিম্ন দামোদর এলাকায় জল ছাড়ার পরিমাণ কমবে বলে জানিয়েছেন ডিভিশনাল কমিশনার। চাষের জলের পাশাপাশি ক্যানেল সংস্কার নিয়েও আলোচনা করা হয় এদিন। ডিভিশনাল কমিশনার বিজয় ভারতী বলেন, পাঁচ জেলার আধিকারিকদের নিয়ে রবি ও বোরো চাষের জল নিয়ে বৈঠক করা হলো। বন্যা হওয়ার জন্য এবারে জল ছাড়ার পরিমাণ একটু কমেছে। এবারে রবি চাষের জন্য 50,000 হেক্টর চাষের জমিতে জল দেওয়া হবে। আগামী 31শে ডিসেম্বর থেকে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত আলোচনা চক্র সম্পন্ন করা হবে। পাশাপাশি বোরো চাষের ক্ষেত্রে 1,30,921 হেক্টর জমিতে জল দেওয়া হবে 27শে জানুয়ারি থেকে এপ্রিলের 22 তারিখ পর্যন্ত, এমনটাই জানিয়েছেন ডিভিশনাল কমিশনার। দ্বিতীয় হচ্ছে বোরো চাষ নিয়ে টোটাল এরিয়া হচ্ছে 1,30,921 একর, জল দেওয়া হবে 27 জানুয়ারি 22 থেকে আপ্রিল শেষ সপ্তাহ পর্যন্ত। আর অনেক জেলার বক্তব্য যা সব শোনা গেল, এরপরে জেলাবার মিটিং হবে, ওনারা সিদ্ধান্ত নেবে। আমাদের সঙ্গে জনপ্রতিনিধি আছেন, পার্টিকুলার সভাধিপতি মহোদয়া মহাশয়, উনিও কিছু বলবেন। অল ইঞ্জিনিয়ার ছিলেন, সুপ্রিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার, দামোদর ভ্যালি কর্পোরেশন ইঞ্জিনিয়ার, আর এখানকার ইরিগেশন ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ার, পাঁচ জেলা থেকে, তো সবাই ওয়েল পার্টিসিপেটেড মিটিং। আমরা মানে প্রত্যেকটা বছরই আমরা আমাদের এই জেলা হেডকোয়ার্টারে আমরা মিটিং করি, মোট 5টা জেলা নিয়ে আমাদের মিটিংটা হয়। তো আজ এবছরে আমরা মিটিংটা খুবই তড়িঘড়ি করেছি, যেহেতু এমন একটা সিচুয়েশন আমরা মিটিংটা হয় একটু দেরি হয়ে যায়, তখন বারে বারে চাষিরা আমাদের কাছে আসে। তার জন্য আমরা ঠিক করলাম যে অ্যাডভান্স আমরা মিটিংটা করার জন্য নভেম্বরে আজকে 29 তারিখ আমরা মিটিংটা করলাম। এবং তার সাথে সাথে আমাদের এইবারে কিন্তু আপনারা জানেন যে বেশ কয়েকবার আমাদের এবছরই কিন্তু বন্যা হয়েছে, তার জন্য আমাদের ডিভিসির জল কিন্তু অনেক কম আছে। যে অনুপাতে গত বছরে আমরা যেটা চাষ হয়েছিল বা আমাদের জেলা যত জল পেয়েছিল, আমরা 80,000 হেক্টর আমাদের মানে চাষ হয়েছিল, কিন্তু এইবারে কিন্তু আমরা সেটাও কিন্তু আর ওই জলটাও পাচ্ছি না, অনেক আমাদের কমে গেছে। এবছরে 65,921 হচ্ছে আমাদের একর আমাদের কিন্তু চাষ হবে, বা সেই জায়গা থেকে জলের পরিমাণ কমে গেছে। আমরা আমাদের ডিভিশনাল ম্যানেজারকে বললাম আমাদের যেন জলটা বাড়ানোর জন্য, যেহেতু আপনারা জানেন যে আমাদের কৃষিভিত্তিক জেলা, আর কৃষিভিত্তিক জেলার ক্ষেত্রে আমাদের জলেরটা ক্ষেত্রে মানে সবসময় গুরুত্বপূর্ণ আছে। নাহলে আমাদের চাষিরাও ধরুন সবসময় জলের ক্ষেত্রে বিভিন্ন ক্যানেলে জল না গেলে বিভিন্ন রকমের সমস্যা আমাদেরকে কিন্তু ফেস করতে হয়। তার সাথে ধরুন রবিও দেওয়া হবে, রবির ক্ষেত্রেও আমাদের কিন্তু জল কিন্তু অনেকটাই কমেছে। আমরা হচ্ছে 19,820 একর আমরা কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমাদের ক্ষেত্রে মানে রবি প্লাস আমাদের হচ্ছে বোরো দুটোর ক্ষেত্রেই কিন্তু চাষিদের যায় মানে চাষিদের চাষের সংখ্যা কিন্তু আমাদের কমে গেল। সেই ক্ষেত্রে আমরা আজকে আলোচনা করলাম ডিভিশনাল ম্যানেজার বা আমাদের সমস্ত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা সব ছিলেন, সবাইকে বললাম ম্যাডামও আছেন, বা আমাদের সমস্ত 5টা জেলারই আমাদের কৃষি শেষ সমবায়ের কর্মাধ্যক্ষ সাহেবরা ছিলেন, সবাই সকলে মিলে আমরা আলোচনা হয়েছে। আমরা চেষ্টা করছি এই হচ্ছে আলোচনা, এবং আগামী বছরগুলোতে আমরা যেহেতু এইখানে মিটিংটা হতো তো সেন্ট্রালিভাবে সেটা বিভিন্ন জায়গায় প্রস্তাব রাখা হয়েছে, বিভিন্ন জায়গায় মানে রোটেশন মাফিক মিটিংটা করার জন্য। হ্যাঁ, এবারেও দেখুন জলের সংখ্যা যখন আমাদের কমে গেছে তো সেই জায়গায় অতি অবশ্যই এটা হবে সেই ক্ষেত্রে ধরুন। আর তার উপরে আমাদের ওয়ার্ল্ড ব্যাঙ্কে যেহেতু কাজ চলছে, 2025 সাল পর্যন্ত ওয়ার্ল্ড ব্যাঙ্কে কাজ হবে, সেই জায়গায় একটা সমস্যার মুখে ফেস করতে হয়েছে, যেখানে ধরুন ওয়ার্ল্ড ব্যাঙ্কে কাজ যেহেতু চলছে সেই জায়গায় সেই মানে সেই ডিভিসির ক্যানেলটা আমরা জল দিতে পারবো না, তার বিপরীত দিকে দিতে হবে। সেই জায়গায় একটা মানে চাষিদেরকে সামঞ্জস্য রেখে যেহেতু ওয়ার্ল্ড ব্যাঙ্কে কাজ এখন যদি হয়ে যায়, তারপর পরে চাষিরা তো আবার আগামী বছর থেকে আরও বেশি করে চাষ হবে, সেক্ষেত্রে চাষিদেরকে একটু স্যাক্রিফাইস একটু জায়গা করতে হবে। আপনার পছন্দের খবর দেখতে সাবস্ক্রাইব করুন নদিয়া নিউজ 24, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।